সেলিম খানকে ধন্যবাদ দিতে চাই একটি মাত্র কারণে। আপনারা সবাই জানেন যে এখনকার যে সিচুয়েশনটা চলচ্চিত্রে চলছে, যে অস্থিরতাটা চলছে, যে ভীতিকর অবস্থাটা চলছে চলচ্চিত্রে, প্লিজ বসুন, এখনকার সময়ে যে ভীতিকর অবস্থাটা চলচ্চিত্রে চলছে, আমি আমার এই 16-17 বছর ক্যারিয়ারে আমি কখনো দেখিনি চলচ্চিত্রের এত ভীতিকর অবস্থা। আজকে একজন প্রযোজককে ভালো সিনেমা বানাতে আসতে হলে তাকে অনেক কিছু ফেস করে আসতে হয়। চলচ্চিত্র আঙ্গন এখন একটা কেমন যেন ভীতিকর একটা মনে হচ্ছে, যে মানে বিপদের আরেকটা চলচ্চিত্র, আমি একটা সিনেমা বানাবো তারপরে আমি বিপদে পড়তে যাচ্ছি, আমি একটা ভালো সিনেমা করতে যাবো, আমি একটা ভালো কাজ করতে যাবো, আমি কালকে বিপদে পড়তে যাচ্ছি, রাতের ঘুম আমার হারাম হবে, আমার কাছে টেলিফোন আসবে ভাই শুটিং তো স্টপ করে দেওয়া হয়েছে, অমুক কম্পাসের ব্যক্তিকে দিয়ে ভাই আমার ছবি আছে, এত কষ্ট করে ছবি শেষ করলাম, তারপর যখন সেন্সরে যাবে তারপর সেন্সরে পদে পদে স্টেপে স্টেপে ধরা হবে, 100টা টেলিফোন যাবে সিনেমাটাকে আটকানোর জন্য, 100 রকম ব্র্যাক করা হবে, 100 রকম আইনের মার পেছে খাওয়ানো হবে আমাদের এই চলচ্চিত্র ভালো একটা সিনেমা। এটা যেন অডিয়েন্স পর্যন্ত পৌঁছতে একজন এখনকার একজন প্রযোজককে যে কত কষ্ট করতে হয় সেটা যিনি এখন করছেন শুধু তিনিই জানেন। এই দুরবস্থার মধ্যে, এই যে আইনি দুরবস্থা, এই যে জটিলতা, এই যে মার পেছে যে অবস্থাটা এখন চলছে, এই ভয়ঙ্কর একটা চলচ্চিত্রে এখনো এসে উনি সিনেমা যে করছেন সাহস দিয়ে, সেই জন্য সেলিম খানকে আবার ধন্যবাদ। কিছুদিন আগে একটা মহরত হয়ে গেল, এখন আজকে আবার একটা মহরত হচ্ছে, সামনে আরো সিনেমা মহরত হবে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, সত্যি আপনি সাহসের পরিচয় দিয়েছেন। এবার অনেক ভারী কথা বলে ফেললাম, এবার সিনেমার কথায় আসি। রনির ফার্স্ট সিনেমাও আমার সাথে মেজর, তারপর অনেক কাজ হয়েছে, সো অ্যাজ এ ডিরেক্টর আমি ওকে অনেক স্নেহ করি, বিকজ ও খুব ভালো কাজ করছে, যারা কাজ করেছে যারাও সিনেমা দেখেছে সবাই একবারকে স্বীকার করে যে না একটা সিনেমা কিভাবে হাইপ ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা রনি জানে। তার মধ্যে দেখেন যে শুরুতেই যে কেমিস্ট্রিটা দাঁড় করিয়েছে আমার আর নুসরত ফারিয়ার, এটাও এই সিনেমায় প্রথম, আমার ক্যারিয়ারের প্রথম, ফারিয়ার ক্যারিয়ারের প্রথম, প্রথমে মানুষের একটা যা একটা ধাক্কা, ওয়াও দ্যাট ইজ আমার প্রাণ ফারিয়ার প্রাণ যাই আছে, ওকে ফাইন হয়তো ডিফারেন্ট একটা কিছু হতে যাচ্ছে। তারপর আরেকটা চমক যে দিলেন রোজেলাকে, আরো 3-4 জনের অলরেডি কিন্তু মানে আমার কাছে প্রপোজাল আসা শুরু হয়েছে, আসলে গুপি আসার কারণেই হচ্ছে নিউজ প্রেজেন্টাররা এই ভালো ভালো মেয়েরা হয়তো আসছে। সবকিছুর দিক থেকে আর যে পরিকল্পনাটা এই সিনেমাটা নিয়ে করা হয়েছে, এতে সমস্ত দেশের শিল্পীদের, গুণী শিল্পীদের, কিংবদন্তিদের এবং এই